প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আবার উপস্থিত হই আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস সিক্স এর বা ষষ্ঠ শ্রেণীর ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর সম্পূর্ণ লিখিত সমাধান নিয়ে আলোচনা করব। কারণ এর আগের ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের লিখিত সমাধান আলোচনা করেছিলাম, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তাহলে দেখে নাও পার্ট টু এ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু ম্যাথামেটিক্সের দেখে নাও দু নম্বর পার্টেতে। এখানে টোটাল চারটি প্রশ্ন আছে, চারটি প্রশ্নেরই সম্পূর্ণ সমাধান কীভাবে লিখতে হবে, কীভাবে উত্তরগুলো লিখতে হয় সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করবে। পার্ট টু এর প্রথম প্রশ্ন কী ছিল দেখে নাও। এক নম্বর প্রশ্ন দেখো না, একের আই, এক নম্বর কী বলেছে না, প্রশ্নগুলির ঠিক উত্তর দাও। একের আই কী আছে দেখো, 0.7 এবং 0.07 এর মধ্যে সম্পর্ক হলো বলে এই প্রশ্নের উত্তরটা দেখে নাও কীভাবে লিখতে হবে। তো অপশানগুলো প্রথম কী দিয়ে যেটা দেখে নাও, প্রথম অপশান এ 0.7 <0.07, অপশান বি 0.7 × 10 = 0.07, অপশান সি 0.7 > 0.07, অপশান ডি 0.7 = 0.07/10। দেখে নাও উত্তরগুলো লেখার আগে তোমাদের বলে রাখি তোমরা কীভাবে শুরু করবে। এ ফোর সাইজের পেজে তোমরা লিখবে, প্রথম লিখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু সাবজেক্ট ম্যাথামেটিক্স ক্লাস সিক্স। ওকে, ক্লাস সিক্স, তো ক্লাস সিক্সও লিখতে পারো, ষষ্ঠ সব ক্লাস সিক্সও লিখতে পারো বা ষষ্ঠ শ্রেণীও লিখতে পারো। তো দেখে নাও এখানে উত্তরটা তোমরা কীভাবে সমাধান করবে। তোমরা দেখে নাও টিক চিহ্ন দেওয়া যাবে না, অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর হবে। তো কীভাবে করবে দেখে নাও, অ্যান্সার বা উত্তর বা লিখবে 0.7 = 7/10। যেহেতু 0.7 আর 0.07 থেকে বড়, তাহলে 0.07 = 7/100। তা দেখে নাও 7 এর 10 আছে, এটা 7 এর 100, অর্থাৎ 0.7 > 0.07 হবে, এটি হচ্ছে সম্পর্ক। ওকে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা ডাইরেক্ট এটা আমি করে দেখানো হয়েছে, এখানে আমি করে দেখিয়েছি এখানে। তো এখানে আমি এটা উত্তর কীভাবে হয় সেটা দেখিয়েছি করে। তো এটা তোমরা করে না দেখেও ডাইরেক্ট উত্তরও লিখতে পারো। দু নম্বরটা দেখে নাও কী আছে, সমকোণী সমদ্বিবাহু বাহু ত্রিভুজের অপশান এ 3টি কোণের পরিমাপ সমান, অপশান সি বি 1টি কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি, অপশান সি 3টি কোণের পরিমাপ অসমান, অপশান ডি 2টি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি হবে। কোশ্চেনটা দেখে নেন আর একবার, প্রশ্নটা কী ছিল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী মানে হচ্ছে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, এটা মনে রাখবে সবাই। সমকোণী মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, দুটি বাহু যা সমান হবে। তাহলে এখানে বলেছে দেখে নাও 3টি কোণের পরিমাপ সমান, তার 3টি কোণের পরিমাণ সমান হলে তাহলে একটা সমকোণী মানে একটা 90 ডিগ্রি, তাহলে 3 × 3 = 7 আছে, তাহলে 270 ডিগ্রি, তাহলে এটা কখনো হবে না, কারণ কি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে অপশান এ হবে না, অপশান বি দেখে নাও 1টি কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি, এটাও হবে না, কারণ সমকোণী ত্রিভুজের 1টি কোণের মান 90 ডিগ্রি হবে, বাদ বাকি 2টো কোণের মান সমান হবে কিন্তু কম হবে। অপশান সি দেখে নাও 3টে কোণের পরিমাণ অসমান, ওকে এটাও হবে না, কারণ যে দুটি সমুদ্রী বাহু হয়েছে সেখানে 2টো কোণ সমান হবে। তাহলে অপশান ডি 2টি কোণের পরিমাণ প্রত্যেকটি 45 ডিগ্রি হবে, তাহলে এটাই সঠিক উত্তর। কারণ কি দেখে নাও 180 ডিগ্রি হতে গেলে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পরপর 2টো কোণ কত হতে হবে, 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে টোটাল মিলিয়ে 3টে কোণ 90 ডিগ্রি + 45 ডিগ্রি + 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর, দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি হবে। তো এখানে উত্তরটা এইভাবে তোমরা লিখে নেবে। নেক্সট, তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। নেক্সট দু নম্বর প্রশ্নটা দেখে না কী আছে, দু নম্বর প্রশ্ন কী বলা যায় দেখে নাও, ক স্থানীয় মান আর খ দশমিক সংখ্যা। তাহলে এক নম্বর দেখে নাও কী আছে, ক এর 5-এর হা দেখে একের পিঠে 4টে 0, অর্থাৎ এখানে 10,000। দু নম্বর 60, 3 নম্বর হচ্ছে 9%, 4 নম্বর হচ্ছে 7,000। তাহলে দেখে নাও কী আছে, প্রথমেরটা হচ্ছে এ, এটা দেখে যায় 2 0 7 0 2 3 দশমিক 2 3, তাহলে দশমিক সংখ্যা 7,000। তাহলে এখানে দেখে নাও কত আছে, এখানে 7,000 আছে, এখানে দেখে নাও 2 0 7 0 2 3, তা 7টা কোথায়, 7,000-এ আছে এখানটায়। তা নেক্সট দেখে নাও বি আছে কী আছে, 5603.0165, এটা দেখে নাও একের, মানে একেরটা বি হবে, অর্থাৎ 5/104 দেখে নাও, এখানে দেখে নাও যদি দশমিকটা 4টে ঘর সরাই তাহলে 1 2 3 4, তাহলে আমরা এখানে 5/4 পাচ্ছি, তাহলে এটা হবে একের বি। নেক্সট দু নম্বরটা দেখে নাও 60টা হবে কি সি, দেখে নাও এখানে 60 3561.2, অর্থাৎ 6টা দেখে নাও 60এর ঘর আছে, মানে 10 একক দশকের ঘরে কি এখানে কী আছে, 6 আছে, তাহলে নিশ্চয়ই 2টা 60 হবে। নেক্সট 3 নম্বরে 9%,
নয় শতাংশটা দেখে নাও, নয় শতাংশটা কত হবে দেখে নাও, তাহলে ডি ডি এরটা আছে নয় শতাংশ দেখে নাও, এক দু এক 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 দুই এক এক শূন্য পয়েন্ট টু নাইন এইট ফোর, তাহলে এটা নয়ের ঘর দেখে নাও, নয়টা শতাংশ ঘরে আছে, তাহলে এটা অবশ্যই তিনের ডি হবে। তাহলে ভালো করে মিলিয়ে নাও, তোমরা কীভাবে এটা করবে, একের বি দেখে নাও, একের বি, দুইয়ের সি, তিনের ডি, আর চারের হচ্ছে কি এ। ওকে, তাহলে এখানে দেখে নাও উত্তর লেখা আছে, এইভাবে তোমরা এটা মিলিয়ে নেবে। ওকে, তাহলে এইভাবে তোমরা উত্তরগুলো লেখ করবে। নেক্সট তিন নম্বর প্রশ্নটা আসা যায়, তিন নম্বর প্রশ্নটা কী আছে, শিলার এখন বয়স এক্স বছর, চার বছর আগে শিলার বয়স কত ছিল এবং চার বছর পরে কত হবে। খুবই সহজ প্রশ্ন আছে, দেখে নাও, আরেকবার বলছি, শিলার এখন বয়স এক্স বছর, চার বছর আগে শিলার বয়স কত ছিল এবং চার বছর পরে কত হবে। অবশ্যই তোমাদের মডেল একটা টাস্ক লেখার সময় উত্তর লেখার সময় প্রশ্ন প্রথমে লিখবে, তারপরে উত্তর লিখবে। তাহলে এখানে দেখো শিলার বয়স এক্স বছর, অতএব চার বছর আগে শিলার বয়স কত হবে, এক্স মাইনাস চার বছর, দেখে নাও। কারো যদি তোমার আমি ধরলাম তোমার এখন বয়স আছে কি দশ বছর, তা তার চার বছর আগে কত বয়স ছিল, তা দশ থেকে চার বিয়োগ করতে হয় তাহলে ছ বছর হয়। তাহলে আগে বললে যত বছর আগে বলবে ততটা মাইনাস করব, আর পরে বললে সেটা যোগ করব। তাহলে বর্তমান বয়স যদি আমার এক্স বছর হয়, তাহলে চার বছর আগে কত বয়স ছিল, তাহলে এক্স মাইনাস চার বছর। এবার অতএব পরেরটা দেখলাম, চার বছর পরে শিলার বয়স কত হবে, এক্স প্লাস চার বছর, তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা উত্তরগুলো লিখবে। ওকে, তা নেক্সট এবং লাস্ট যে প্রশ্নটা আছে মডেল একটা টাস্ক পার্ট টুয়েতে, চার নম্বর প্রশ্নটা, সেটা কী দেখে নাও, একটি বালতিতে হাফ লিটার জল ধরে, এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে, দেখে না খুবই সহজ আছে। তাহলে উত্তরটা কী লিখে দেখবে না, অতএব একটি বালতিতে জল ধরে হাফ লিটার, অতএব সাতটি বালতিতে জল ধরে সাত গুণ হাফ লিটার, অর্থাৎ সমান দিয়ে বলবে সেভেন বাই টু লিটার ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ লিটার। দেখে না কোশ্চেনটা খুবই সহজ এবং উত্তরটা খুবই সহজ আছে, ধরুন একটি বালতিতে মাত্র হাফ লিটার জল ধরে, তা সাতটি বালতিতে কত ধরবে, সাত দিয়ে গুণ হয়ে যাবে, তা সাত গুণে হাফ সমান হচ্ছে সেভেন বাই টু লিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটার। তাহলে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর। তা দেখে না প্রশ্ন পরিষ্কারভাবে লিখবে এবং উত্তরটাও পরিষ্কারভাবে লিখবে, এ ফোর সাইজ পেজে লিখবে। প্রশ্নটা বারবার বলছি, তোমরা কালো কালার পেনেতে লিখবে, কালো কালি যেটা আছে, আর ব্লু কালি পেনেতে তোমরা উত্তরগুলো লিখবে। তাহলে এইভাবে পরিষ্কার এ ফোর সাইজ পেজে লিখে তোমরা জমা দেবে। তাহলে দেখে না টোটাল যে চারটি প্রশ্ন ছিল তার সম্পূর্ণ লিখিত আকারে আমরা উত্তর আলোচনা করলাম। কেমন তোমাদের লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে, যদি কোনো জায়গায় ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর যদি নতুন থাকো এখনও পর্যন্ত এডুয়ান কেরিয়ার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।